আসসালামু আলাইকুম। যশোর বোর্ডের অনলাইনের ক্লাসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা গতকালকে বা গত ক্লাসে আমরা অধ্যায় দুই পার্ট আটে ইনপুট ডিভাইস সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছিলাম। আবারও আমি একটু আলোচনা করি যে আমরা সাধারণত ডেস্কটপ কম্পিউটারে সচল করতে, একটা ডেস্কটপ কম্পিউটারকে সচল করতে বা চালু করতে সাধারণত কয়েকটা যন্ত্র ব্যবহার করি। একটা সিপিইউ, একটা মনিটর, কিবোর্ড, মাউস, মাউস প্যাড, তারপরে প্রয়োজন স্পিকার, প্রয়োজন প্রিন্টার, একটা সাধারণত একটা ডেস্কটপ কম্পিউটারকে সচল করতে প্রয়োজন হয়। আমরা কিন্তু ইনপুট ডিভাইস সম্পর্কে গত ক্লাসে আলোচনা করেছিলাম। এর ভিতর যে সাধারণত যে যন্ত্রপাতি দিয়ে কম্পিউটার চালু করতে হয়, যে সকল যন্ত্রপাতির মাধ্যমে কম্পিউটারে কাজ করার ক্ষেত্রে তথ্য বা উপাত্ত প্রেরণ করা হয়, ওই সকল ডিভাইসকে বা যন্ত্রকে আমরা ইনপুট ডিভাইস হিসেবে ধরি বা বলি বা বলে থাকি। আজকে আমি ইনপুট ডিভাইসের বহুল ব্যবহার, যে যন্ত্রটি কিবোর্ড সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব। তোমরা সকলে মনোযোগী হও। কিবোর্ড কি বলতে, কে ইউআই কি অর্থ বলা হয়, কির অর্থ হচ্ছে চাবি, আর বোর্ড অর্থ হচ্ছে বাক্স। সাধারণ অর্থে এটাকে চাবির বাক্স হিসেবে ধরা হয়। এই কিবোর্ড, আগে আসি কিবোর্ড কি বা কাকে বলে। তোমরা নিশ্চয় দেখতেছো যে কিবোর্ডে অসংখ্য বোতাম আছে, বাটন আছে বা কি আছে, অর্থাৎ অসংখ্য কি সম্বলিত, অসংখ্য বোতাম সম্বলিত, দেখতে টেরের মতো, তার দিয়ে সিপিইউর সাথে সংযোগকৃত যে যন্ত্রটি তাকে কিবোর্ড আমরা বলি। আবার নিজের ভাষায় নিজে বলার চেষ্টা করবে যে অসংখ্য বোতাম সম্বলিত, বোতামের সংখ্যা কতগুলো হতে পারে, 101টা বা 102, এরকমই সাধারণত থাকে। আর ইন্টারনেট কিবোর্ডে আরো কিছু বেশি থাকতে পারে, ডিজিটাল কিবোর্ডে কিছু বেশি থাকতে পারে। তাহলে অসংখ্য বোতাম সম্বলিত, তার দিয়ে সিপিইউর সাথে সংযোগকৃত, দেখতে টেরের মতো যে যন্ত্রটি, একে আমরা কিবোর্ড বলি। এবার আসি আমরা যে কিবোর্ডটা নিয়ে আলোচনা করব, এই কিবোর্ডের যে কিগুলো আছে, এই কিগুলোর আবার বিভিন্ন ভাগ আছে, বিভিন্ন কার্যকারিতা আছে, তাদের কে সেইভাবে সাজানো হয়েছে। আসি আমরা কিবোর্ডের সর্ব উপরে, F1 থেকে F12 পর্যন্ত। তোমরা লক্ষ্য করো, F1, F2, F3, F4, এইভাবে F12 পর্যন্ত কিবোর্ডের যে উপরে লাইনটি আছে, কোত্থেকে, F1 থেকে F12 পর্যন্ত, এই যে F1 থেকে F12 পর্যন্ত যে কিগুলো আছে, বোতামগুলো আছে, বাটনগুলো আছে, একে আমরা বলে থাকি ফাংশন কি।
যেহেতু তোমরা সপ্তম শ্রেণীতে পড়ো, আরো উপরে গেলে বিস্তারিত পাবে। সাধারণ অর্থে আবারও বলতেছি, তোমরা সকলে সুন্দরভাবে লক্ষ্য করো, কিবোর্ডের উপরে এফ ওয়ান থেকে ডাইনে এফ টুয়েলভ পর্যন্ত যে ১২টি কি আছে, এই যে কিগুলোকে বলা হয়, এই কিগুলোকে বলা হয় ফাংশন কি। সবাই তো বুঝছ ফাংশন কি কোনগুলা। এবার আসি আমরা ডান পাশে, তোমরা লক্ষ্য করো উপরে লেখা আছে নুম ল, তার নিচে লেখা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো প্লাস মাইনাস ইনটু ডিভাইডেড ইত্যাদি। এখানে নুম লক দিয়ে আমরা এই অপশনটুকু কাজ করার চেষ্টা করে থাকি, অর্থ এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো প্লাস মাইনাস ইনটু ডিভাইডেড, এই যে অপশনটা বা অংশটা আছে, এটাকে আমরা বলে থাকি নিউমেরিক কিপ্যাড। আর এই নুম ব্লক যখনই আমরা অন করব, তখন এই অপশনটার কার্যকারিতা করতে পারব। নুম ব্লক অন করার সাথে সাথে উপরে নুম নামে একটা ছোট সবুজ বাতি থাকবে, ওটি জ্বলে থাকবে। তাহলে আমরা প্রথমে বুঝলাম ফাংশন কি কোনগুলা, এরপরে নিউমেরিক কিপ্যাড এটাও আমরা চিনলাম, সবাই খেয়াল করব। এরপরে আসি আমরা নিউমেরিক কিপ্যাডের বামে নিচে চারটে অ্যারো চিহ্ন আছে। এই অ্যারো চারটে চারদিকে বিস্তার করতেছে, একটা উপর দিকে, একটা নিচের দিকে, একটা ডাইনে, একটা বামে। এই যে চারটে অ্যারো চিহ্ন, এটাকে বলা হয় কার্সার নিয়ন্ত্রণ কি বা অ্যারো কি। এ দিয়ে সাধারণত কি করা হয়, আমাদের কার্সারের অবস্থানটাকে আমাদের দেখতে হবে। কার্সারকে যদি ডাইনে নিতে হয়, অ্যারোটাকে ডাইনে নেব, কার্সারকে বামে নিতে হলে অ্যারো এই অ্যারো কিকে বাম পাশের অ্যারো কিকে চাপ দেব, উপরে নিতে গেলে উপরের দিকে চাপ দেব। যে কয় লাইন বা যে কয় ঘর আমরা সরাতে চাই, আমরা এই কার্সার নিয়ন্ত্রণ কি দিয়ে অ্যারো এই অ্যারো কি দিয়ে কার্সারকে নিয়ন্ত্রণ করব। এরপরে আমরা আসি বাম পাশের অপশন, বাম পাশে আমরা দেখতেছি ট্যাব আছে, ক্যাপস লক আছে, শিফট আছে, কন্ট্রোল হোল্ডার। এই ট্যাব, ক্যাপস লক, শিফট, এই যে বাম পাশের অংশটা আছে, এদেরকে আমরা সাধারণ অর্থে অপারেশন কি বলে থাকি। কারণ এই ট্যাব দিয়ে আমরা কি করি, হয়তো প্যারা তৈরি করি বা আধা ইঞ্চি সরে ট্যাপ চাপ দিলি কার্সারকে সরায় নি। ক্যাপস লক দিয়ে কি করি, ক্যাপস লক দিয়ে আমরা সাধারণত যে বড় হাতের অক্ষরগুলা বা ছোট হাতের অক্ষরগুলোকে নিয়ন্ত্রণ করি। শিফট চেপে কি করি, শিফট দিয়ে আমরা, শিফট যদি আমরা চেপে চেপে ক্যাপস লক যদি চাপে চেপে রাখি অল টাইম, ক্যাপস লক চাপে রাখলে এখানে একটা ডান পাশে উপরে একটা সবুজ বাতি জ্বলে থাকবে। তাহলে যদি ছোট হাতের লেখা থাকে, সেখানে সব বড় হাতের লেখা যাবে। কিন্তু শিফট দিয়ে আমরা কি করব, শিফট চেপে চেপে ছোট হাতের অক্ষর লিখতেছি, শিফট চেপে চেপে আমরা যদি কোনো শব্দের বড় অক্ষর হাতের অক্ষর লাগে, শিফট চেপে সে অক্ষরটাকে আমরা চাপ দিই। অথবা ক থেকে খয় যদি আসতে হয় লিখতে, বাংলা লিখতে, আমরা শিফট চেপে একই বোতামকে খ লিখতে পারি, গ আছে শিফট চেপে আমরা ঘ লিখতে পারি। এইটা হচ্ছে শিফটের কাজ। ক
কন্ট্রোল অর্ডার বি দিয়ে আমরা ইংরেজি লেখা থেকে বাংলা লিখে লেখার ফন্টগুলো পেতে পারি। এরপরে আসি আমরা স্পেস বার, কিবোর্ডের নিচে লম্বা যে বারটা আছে বা কিটা আছে এটাকে বলা হয় স্পেস বার। স্পেস বার দিয়ে আমরা কি করি, স্পেস বার দিয়ে আমরা যদি কোনো শব্দকে ওয়ার্ড একটা লিখলাম আর একটা ওয়ার্ডে যাব, কিছু অংশ ফাঁকা থাকে, ওই ফাঁকা অংশটা তৈরি হয় স্পেস বার দিয়ে। স্পেস বার দিয়ে আমরা একটা চাপ দেব, একটা শব্দ লিখব, লিখে স্পেস বারে একটা চাপ দেব, দ্বিতীয় শব্দটা লিখব, তাহলে মাঝখানে যে ফাঁকাটা তৈরি হবে ওটা স্পেস বারের মাধ্যমে আমরা করে দেব। এরপরে আসি আমরা মাঝখানে এ বি সি ডি থেকে জেড পর্যন্ত আছে, যেখানে বাংলা লেখা যায়, বিভিন্ন ভাষা মানে লেখা যায়, ইংরেজি লেখা যায়, এইটিকে আমরা সাধারণত বলে থাকি টাইপিং কি। মানে আমরা যেটা লিখব ক খ থেকে ক পর্যন্ত বা বিভিন্ন আকার ও শিকার থেকে শুরু করে যত যা আছে, দ্বিতীয়ত এ বি সি ডি বড় হাতের ছোট হাতের, এইগুলো লিখব আমরা এই টাইপিং কি দিয়ে। তোমরা সবাই বুঝছো, আরও কিছু কিছু আছে, যেমন ইন্টার আছে, ইন্টার দিয়ে আমরা সাধারণত কি করি, ইন্টার দিয়ে আমরা প্যারা তৈরি করি, যে একটা দুটো তিনটে লাইন লিখে পরবর্তী প্যারাতে যাব, তখন যদি আমরা ইন্টারে চাপ দিই কার্সারটা ওই স্থান থেকে নিচের প্যারায় চলে আসবে, ট্যাবে চাপ দিলে প্যারার একটা সুন্দর সিস্টেম তৈরি হয়ে যাবে। তাহলে আমরা কম্পিউটারে কিবোর্ড নিয়ে কিছুটা ধারণা আমরা গ্রহণ করলাম। তোমরা নিশ্চয়ই বুঝছো ফাংশন কি, নিউমারিক কিপ্যাড, কার্সার নিয়ন্ত্রণ কি, অপারেশন কি, স্পেস বার, টাইপিং কি। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, সুস্থ থাকবে, সবাইকে মাস্ক পরার জন্যে বলবে, নিজেরাও পরবে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।